বনে বনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাকে রক্ষা করিব। এই অভয় বাণী আমাদের জীবনে কম বেশি আমরা শুনেছি। যিনি এই অভয় বাণী প্রদান করেছেন এই জগৎকে, আমাদেরকে, তার নাম আমরা কম বেশি সকলেই জানি, পরম পুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীজি। সুধাংশু রঞ্জন ঘোষের লেখায় ধারাবাহিকভাবে আমরা জানব এই যোগী পুরুষের জীবন কথা। আশা করব আপনি সঙ্গে থাকবেন। লোকনাথ ব্রহ্মচারীজি তিনি মা নর্মদায় তপস্যা করেছিলেন। তপভূমি নর্মদা নামে মা নর্মদার মাহাত্ম্য কথা এই চ্যানেলে আছে, আপনাকে শুনতে অনুরোধ করছি। এই চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং লোকনাথ ব্রহ্মচারীজির জীবন কথার এই এপিসোড ধারাবাহিকভাবে আসবে, এই এপিসোডগুলি আপনি অন্যদেরকে শেয়ার করুন। আসুন আমরা জানতে শুরু করি সুধাংশু রঞ্জন ঘোষের লেখায় পরম পুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীজির জীবন কথা। সে আজ প্রায় 260 বছর আগেকার কথা। 24 পরগনার বসিরহাটের অন্তর্গত কচুয়া গ্রামের বাসিন্দা রামকানাই ঘোষাল একটা কথা তিনি প্রায় বলতেন, যে প্রজ্ঞাবান ব্যক্তি বলেন আমি সন্ন্যাস নিয়েছি। তিনি অতীত ষাটকুল এবং আগামী ষাটকুল তিনি উদ্ধার করেন। তাই তার বড় ইচ্ছা তিনি তার তিনটি পুত্র সন্তানের মধ্যে একটি সন্ন্যাসী হোক, এটি তার ইচ্ছে। কিন্তু তিনি স্ত্রী কমলা দেবী মনে দুঃখ পাবেন বলে সেই কথা তিনি বাইরে প্রকাশ করেননি কারোর কাছে। ধর্মপ্রাণ নিষ্ঠাবান ব্রাহ্মণ রামকানাই তিনি ছিলেন বড় সরল প্রকৃতির লোক, কিন্তু বিষয়বুদ্ধিতে তিনি বড় কাঁচা। সংসারে অভাব অনটন এবং অসচ্ছলতা থাকলেও সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। তিনি দিনের বেশিরভাগ সময় কাটাতেন তার ইষ্টদেবের পূজা এবং অর্চনায়। স্ত্রী কমলা দেবীরও কোনো বিষয়বুদ্ধি ছিল না, স্বামীর মতো তিনিও ছিলেন ধর্মপ্রাণা। স্বামীর মতো তার অন্তরে ছিল গরিব দুঃখীদের প্রতি অসীম দয়া আর মায়া মমতা। এইভাবে তিন ছেলে আর স্ত্রীকে নিয়ে দিন কাটছিল রামকানাইয়ের। সহসা একদিন রাত্রিতে ঘুমের ঘোরে স্বপ্ন দেখলেন রামকানাই। তিনি দেখছেন তুষার ধবল দিব্যকান্তি এক জ্যোতির্ময় পুরুষ দাঁড়িয়ে আছেন তার সামনে। তার অঙ্গ বিচ্ছুরিত জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠছে তার সেই অন্ধকার ঘরখানি। তাকে দেখার সঙ্গে সঙ্গে ভক্তি ভরে পাদবন্দনা করতে শুরু করে দিলেন রামকানাই। তখন সেই দিব্য পুরুষ তিনি বলছেন, আমি তোমার ভক্তিতে তুষ্ট হয়েছি, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে, অবিলম্বে আমি তোমার পুত্র হয়ে জন্মাব। এই কথা বলে তিনি অন্তর্হিত হলেন সেই দিব্য পুরুষ। তার একটি পুত্র সন্ন্যাসী হোক, রামকানাইয়ের মনের এই যে গোপন বাসনার কথা, সেই কথা জেনেই যেন তাকে অভয় দিয়ে গেলেন সেই অন্তর্যামী মহাপুরুষ। ঘুম ভেঙে গেলেও মন থেকে গেল না তার সেই স্বপ্নের আবেশ। এক অপার অপার্থিব আনন্দের আবেগে ভরে উঠল তার সমস্ত মন এবং প্রাণ। কিন্তু সেই স্বপ্নের কথা তিনি কাউকে বললেন না। এদিকে দিন কতকের মধ্যেই আরেকটি আশ্চর্য ঘটনা ঘটল স্ত্রী কমলা দেবীর জীবনে। বাড়ির গৃহদেবতা শিবলিঙ্গের একটি বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল তার বাড়িতে। একদিন সন্ধ্যেবেলায় ঠাকুর ঘরে শীতল বা সায়ংকালীন ভোগ আরতির জন্য পূজার জোগাড় করছিলেন কমলা। এমন সময় তিনি আশ্চর্য হয়ে দেখছেন তার সামনে শিবলিঙ্গের গা থেকে এক দিব্য জ্যোতি বার হয়ে দুর্বার বেগে ছুটে এসে প্রবেশ করল তার শরীরে। এই অদ্ভুত কাণ্ড দেখে তিনি ভয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন কমলা দেবী। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরে এলে তিনি দেখলেন স্বামীর কাছে তিনি শুয়ে আছেন। তারপর ধীরে ধীরে সব কথা তিনি বললেন তার স্বামীকে। রামকানাই তখন তিনি সেই স্বপ্নের কথাটা খুলে বললেন তার স্ত্রীকে। এই ঘটনার 3-4 মাস পর সন্তান সম্ভবা হলেন কমলা দেবী। রামকানাই তখন বুঝতে পারলেন এবার মহাযোগী মহেশ্বর পুত্ররূপে তার ঘরে আসছেন। এই কথা ভাবতেই তিনি রোমাঞ্চিত হয়ে উঠলেন, এক পরম আনন্দে তিনি বিভোর হয়ে উঠলেন।
এর আগেও কয়েকবার গর্ভধারণ করেছেন কমলা দেবী, কিন্তু এবার গর্ভধারণের পর অনেক গুণ তার রূপ এবং লাবণ্য বেড়ে গেল। এক দিব্য ভাবের দীপ্তি ফুটে উঠল তার সর্বাঙ্গে। চোখ বন্ধ করলেই দিব্য দর্শন হয় অনেক সময়। হর্ষ, বিষাদ, শঙ্কা, উদ্বেগ প্রভৃতি ভাব বিকার দেখা যায় মাঝে মাঝে। একদিন ঘরের মাঝে শুয়ে থাকতে থাকতে দেবাদিদেব মহাদেবকে দর্শন করলেন কমলা দেবী। পরিধানে ব্যাঘ্র চর্ম, সর্বাঙ্গে বিভূতি, নাগভূষণ, ত্রিলোচন, জটাজুট মণ্ডিত মস্তক, ধূম্র, পীত, শ্বেত, রক্ত ও অরুণ, এই পঞ্চবর্ণের পঞ্চমুখ, শিরে গঙ্গা, ললাটে অর্ধচন্দ্র, বৃষপৃষ্ঠে আরোহণ করে আছেন। 1137 সালের ফাল্গুন মাস, একদিন শেষ রাতের দিকে প্রসব বেদনা উঠল কমলা দেবীর। আতুর ঘরে তাকে নিয়ে যাওয়া হল, গ্রামের ধাত্রীকে ডেকে আনা হল প্রসব করানোর জন্য। শেষ রাতে ব্রহ্ম মুহূর্তে দেব শিশুর মতো অনিন্দ সুন্দর এক পুত্র সন্তান প্রসব করলেন কমলা দেবী। সেই ছেলে দেখে অবাক হয়ে গেলেন রামকানাই। দেখতে দেখতে এক দিব্য ভাব জেগে উঠল তার অন্তরে। ঠাকুর ঘরে গিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন শিবলিঙ্গের দিকে, যার অংশ সম্ভূত হয়ে জন্মগ্রহণ করেছে এই শিশু। সেই দেবাদিদেবকে স্মরণ করতে লাগলেন তিনি ভক্তি ভরে। দিনে দিনে বেড়ে উঠতে লাগলো শিশু, স্বাস্থ্য এবং সৌন্দর্যের ঢেউ খেলে যাচ্ছে যেন এই দেবতুল্য শিশুর দেহে। পাড়া পড়শিরা যেই দেখছে সেই মুগ্ধ হয়ে যাচ্ছে। দেখতে দেখতে ছেলে ছয় মাসে পা দিতেই রামকানাই একদিন চলে গেলেন পাশের গাঁয়ের বিদগ্গ ব্রাহ্মণ পণ্ডিত ভগবান গাঙ্গুলির কাছে। ছেলের অন্নপ্রাশন আর নামকরণ নিয়ে কথা বললেন তার সঙ্গে। রামকানাইয়ের অনুরোধে ভগবান গাঙ্গুলি তিনি এসে শিশুকে দর্শন করেই তিনি বলছেন যে লোকেশের কৃপায় এই ছেলেকে পাওয়া গেছে, তারই নামে এই ছেলের নাম রাখছি লোকনাথ। নাম হচ্ছে নামের রূপ এবং গুণবাচক, নাম উচ্চারণে নামের রূপ অনুভব এবং গুণ স্মরণ হয়ে থাকে এবং এইভাবে নামের সত্তার উপলব্ধি হয়। কোনো বস্তুকে মনোগ্রাহ্য করবার জন্য যে সাংকেতিক শব্দ প্রয়োগ করা হয় তাকেই বলা হয় নাম। ঈশ্বরী ভক্তের উপাসনাকালীন মনোগ্রাহ্য বস্তু, তাকে সর্বদা অনুভব করার জন্য যে সকল সাংকেতিক শব্দ ব্যবহার করা হয় তাকেই ঈশ্বরের নাম বলা হয়। ঈশ্বরের এই নাম বেদ মধ্যে ওঙ্কার, পুরাণ মধ্যে শিব, নারায়ণ, হরি ইত্যাদি বাচক। ছেলের অন্নপ্রাশন উপলক্ষে গোটা গাঁয়ের লোককে নিমন্ত্রণ করে খাওয়ালেন রামকানাই। হাঁটতে শেখার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে ছোটাছুটি আর খেলাধুলো করে বেড়াতে লাগলেন শিশু লোকনাথ। এইভাবে চার বছর কেটে যেতেই ছেলের বিদ্যারম্ভ অর্থাৎ হাতে খড়ির জন্য ব্যস্ত হয়ে উঠলেন রামকানাই। সর্বশাস্ত্রবিদ পণ্ডিত ভগবান গাঙ্গুলির কাছে গিয়ে দিনক্ষণ দেখে দিতে তিনি বললেন। তিনি বললেন ছেলের কিন্তু পড়াশুনায় মতিগতি নেই। যাই হোক, ছেলের হাতে খড়ির অনুষ্ঠান হয়ে গেল, বিদ্যা আরম্ভ হল, কিন্তু সত্যিই পড়াশুনোর কোনো উৎসাহ দেখা গেল না এই লোকনাথের। দেখতে দেখতে মাসের পর মাস, বছরের পর বছর কেটে যেতে লাগলো, কিন্তু ছেলের লেখাপড়ায় মতিগতি হল না, বরং তাতে অনিচ্ছা বেড়ে যেতে লাগলো দিনে দিনে। এই জন্য চিন্তিত না হয়ে পারলেন না রামকানাই। ক্রমে ছেলের বয়স যখন 9 বছর, তখন তিনি আর চুপ থাকতে পারলেন না। তিনি তখন পণ্ডিত মশাই ভগবান গাঙ্গুলির কাছে গিয়ে তিনি বললেন, দুঃখের কথা কি বলবো পণ্ডিত মশাই, ছেলের বয়স 9 বছর হলো কিন্তু এখনো পর্যন্ত অক্ষর জ্ঞান হলো না। ওর মতো বয়সে আমরা কত ব্যাকরণের কত সূত্র আমরা মুখস্থ করেছি। জ্ঞানী এবং ভবিষ্যৎ দ্রষ্টা ভগবান গাঙ্গুলি রামকানাইয়ের এই কথা শুনে তিনি হাসলেন। লোকনাথের ভবিষ্যতের কথা জানতে পেরে তিনি হেসে বলছেন, রামকানাই, তোমার এই কনিষ্ঠ পুত্র দীর্ঘায়ু, মহাযোগী এবং সর্বসিদ্ধি সম্পন্ন হবে। আজ যাকে মূর্খ ভাবছ সেই ছেলেই একদিন ব্রহ্মবিদ্যা লাভ করবে, সে হবে মহাযোগী, সর্বশাস্ত্রে মহাপণ্ডিত।
তাই আমার অনুরোধ, শিক্ষার বিষয়ে তোমরা অযথা পীড়ন করো না লোকনাথকে। গাঁয়ের শেষে একটা শিব মন্দির ছিল। বিভিন্ন জায়গা থেকে প্রায় সাধু সন্ন্যাসী তারা আসতেন, ডেরা নিতেন সেখানে। সাধু এবং সন্ন্যাসীদের প্রতি এক দুর্বার আকর্ষণ ছিল লোকনাথের, তাই তিনি প্রায়ই সেই শিব মন্দিরে গিয়ে সাধু সন্ন্যাসীদের কাছে তিনি বসতেন আর তাদের কথাবার্তা তিনি শুনতেন। এইভাবে সাধু সন্ন্যাসীদের প্রতি আসক্তি এবং ভক্তিভাব এসে গিয়েছিল এই বালক লোকনাথের মধ্যে। একদিন মা তাকে নতুন কাপড় পরিয়ে দিলেন। লোকনাথ সেই কাপড় ছিঁড়ে খণ্ড কৌপিন করে তিনি পরলেন আর বাকি খণ্ডগুলো তিনি ছড়িয়ে দিলেন উঠোনময়। তারপর সেই খণ্ড কৌপিন পরে চোখ বুজে তিনি ধ্যান করতে বসলেন। তা দেখে মা হাসতে হাসতে তিনি জিজ্ঞাসা করলেন, কিরে তুই কার ধ্যান করছিস? মার কথায় তিনি চোখ মেলে তাকালেন। চোখ মেলে তাকিয়ে লোকনাথ তখন তিনি বলছেন, আমি সন্ন্যাসী হয়েছি মা, আমি শিবের ধ্যান করছি। মা, তিনি হাসতে হাসতে কথাটা তার বাবার কানে তুললেন। কথা শুনে মনে মনে হাসছেন রাম কানাই, কিন্তু তিনি মুখে কিছু প্রকাশ না করলেও মনে মনে তিনি বললেন, এই ছেলেই একদিন সন্ন্যাসী হয়ে তার বহুদিনের মনস্কামনা পূর্ণ করবে। একদিন সন্ধ্যার পর অন্য দিনকার মতো বাড়ি ফিরে এলেন না লোকনাথ। পরদিন খবর পাওয়া গেল গতরাত্রে শিবমন্দিরে সাধুদের কাছেই তিনি খাওয়া দাওয়া করেছেন, তাদের কাছেই তিনি ঘুমিয়েছেন, সাধুদের নামগান শুনেছেন। সাধুর সঙ্গে এত ঝোঁক দেখে সাধুরা তাকে আদর যত্ন করেছে। সন্ন্যাসী দেখলেই লোকনাথের মন যেন বিবাকী হয়ে যায়। ঘর বাড়ি, বাবা মা, জগৎ, জীবন সব কিছুর কথা তিনি ভুলে যান নিমেষের মধ্যে। সেবার চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজোর মেলায় কত সন্ন্যাসী সেখানে এসেছে, অনেকে শিবের সাজ সেজেছে। তাদের মতো লোকনাথও বাঘের ছাল পরে গায়ে ভস্ম মেখে ত্রিশূল হাতে ঘুরে বেড়াতে লাগলেন। এক দিব্য জ্যোতি ফুটে উঠল সেই বালক শিবের শুভ্রকান্তিতে, যেই দেখে সেই মুগ্ধ হয়ে যায়। এখানে সেখানে ঘুরতে ঘুরতে রাত হয়ে যায়, অন্ধকারে পথ হারিয়ে ফেলেন লোকনাথ। বাড়ি যেতে না পেরে একটা বট গাছের তলায় দাঁড়িয়ে তিনি কাঁদতে থাকেন। এক মনে তিনি শিবের কথা ভাবছেন। শিবের কথা ভাবতে ভাবতে তিনি বলছেন, হে বাবা ভোলানাথ, আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে পথ দেখিয়ে দাও। ঠিক এমন সময় কোথা হতে এক জটাজুটোধারী সাধু তিনি এসে দাঁড়ালেন লোকনাথের সামনে। সাধুর শুভ্রকান্তি থেকে এক উজ্জ্বল আলোর ছটা বার হয়ে চারিদিক আলোকিত করে তুলেছে। মাথার পিছনে ঠাকুর দেবতার মতো এক গোলাকার দিব্য জ্যোতি বিরাজ করছে। পথ আলো করে নীরবে আগে আগে যেতে থাকলেন সাধু। লোকনাথ নীরবে তাকে অনুসরণ করলেন। বাড়ির কাছে আসতেই লোকনাথ দেখলেন সহসা মিলিয়ে গেল সেই সাধুর মূর্তিটি। একবার পাশের গায়ে সপ্তাহব্যাপী নাচ গান হবে শুনে সেখানে যাওয়ার জন্য বায়না ধরলেন লোকনাথ। মা তখন বলছেন, অত দূরে গিয়ে কাজ নেই, ফিরতে অনেক রাত হবে, তা আসবে কি করে, তোর কি কোনো ভয় ডর নেই? লোকনাথ তখন বলছেন, ভয় করবে কেন, রাত হলেই তুমি তো ওই আলো হাতে লোক পাঠিয়ে দাও, সেই তো আমাকে বাড়ি পৌঁছে দেয়, লোকটাকে দেখতে ঠিক শিবের মতো, বুঝলে? এই কথা শুনে মা ভয় পেলেন, ভাবলেন কোনো ব্রহ্মদৈত্য নয় তো। মা তখন বলছেন, সাধু সন্ন্যাসীরা তোর মাথাটা বিগড়ে দিয়েছে, সাবধানে থাকিস। সেইবার জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে গেল, কিন্তু মেঘ বৃষ্টির কোনো চিহ্ন নেই। সারা মাস ধরে চলছে দারুণ খরা, চাষিরা হাহাকার করছে, গ্রামবাসীরা ঠাকুর দেবতাকে কত ডাকছে, ব্রাহ্মণ পণ্ডিতেরা তারা যজ্ঞ করছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আকাশে মেঘের লেশমাত্র দেখা দিচ্ছে না। রামকানাইও তিনি চিন্তিত হয়েছেন আর পাঁচজনের মতো। বালক লোকনাথ একদিন তার বাবাকে বলছেন, আমাদের যে শিবলিঙ্গ আছেন তাঁকে মহাস্নান করালেই বৃষ্টি হবে, খরা যাবে।
কথাটা শুনে অবাক হয়ে ভাবতে লাগলেন রামকানাই। এদিকে লোকনাথ গায়ের সবাইকে তিনি বলে এলেন, চলো সবাই এসো, আমাদের বাড়ির শিবলিঙ্গের মাথায় জল ঢালি এসো, তাহলেই বৃষ্টি হবে, কোনো চিন্তা নাই। সঙ্গে সঙ্গে গায়ের নারী পুরুষ সবাই তারা জলপূর্ণ পাত্র নিয়ে হাজির হলেন। বালক লোকনাথ সবার আগে নম শিবায় বলে জল ঢালতেই অন্য সকলে জল ঢালতে লাগলেন সেই শিবলিঙ্গের মাথায়। এইভাবে জলেশ্বর শিবকে মহাস্নান করাতেই সহসা ঘন কালো মেঘ আকাশে দেখা দিল, বৃষ্টি নামল মুষলধারে। চাষিদের এবং গ্রামের সকলের সব ভাবনা দূর হয়ে গেল, তাদের পরিত্রাতা বালক লোকনাথের জয় জয়কার করছেন গাঁয়ের সকলে। একদিন খেলার সময় লোকনাথ ছেলেদের এক একজনের হাত টেনে নিয়ে তিনি দেখতে থাকছেন। এক একটা হাত দেখে তিনি বলতে থাকেন, না তোর ভাগ্যে সন্ন্যাসী হওয়া নেই, তোর কপাল খারাপ। সন্ন্যাসী হওয়াটা কি করে মহাভাগ্যের কথা হবে তা বুঝতে না পেরে ছেলেরা হাসাহাসি করতে থাকে। এমন সময় বেণীমাধব নামে একটি ছেলে আগ্রহের সঙ্গে হাতটা বাড়িয়ে দেয়। হাত বাড়িয়ে দিয়ে সে বলছে, বল বল দেখি, এই আমার হাতটা দেখ, দেখে বল আমি সন্ন্যাসী হতে চাই, তা আমার হাত থেকে তুই বল আমি সন্ন্যাসী হতে পারবো কি না। লোকনাথ তার হাতটা ভালো করে দেখলেন, দেখে বলছেন, তোর সন্ন্যাসী হওয়ার যোগ রয়েছে, তোর শিব দর্শন হতে পারে। বেণীমাধব তখন বলছেন, তুই যেদিন ঘর ছেড়ে সন্ন্যাস নিয়ে বেরিয়ে যাবি সেদিন আমি তোর সঙ্গী হব, সেদিন যেন আমাকে আবার তাড়িয়ে দিস না। লোকনাথ তখন বলছেন, ঠিক আছে তাই হবে। আজকের এই এপিসোড এখানে বিরাম জানাচ্ছে। লোকনাথ ব্রহ্মচারীজির জীবন কথা এখনও আমাদের অনেকটা জানা বাকি, ধারাবাহিকভাবে আমরা জানব। আমি আশা করব আপনি সঙ্গে থাকবেন, এবং এই চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওগুলো বাকিদের শেয়ার করুন। ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার।